তিস্তায় জলস্তর বৃদ্ধি, নিখোঁজ 23 জন সেনা, তলিয়ে গেছে সেনা ছাউনি, একাধিক রাস্তায় ধস, বিপর্যস্ত সিকিম। সিকিমে তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে নিখোঁজ 23 জন সেনা জওয়ান, বাঁধ ভাঙা জলে তলিয়ে গেল সেনা ছাউনি, তলিয়ে গিয়েছে সেনাবাহিনীর প্রায় 41টি গাড়ি। দুশ্চিন্তায় সিকিমবাসী। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার সিকিম প্রকৃতির তাণ্ডবে ইতপ্রস্থা। চুংথাংয়ে অবস্থিত হিমবাহী নদী লোনাকে আচমকা মেঘভাঙা বৃষ্টি হওয়ায় জলোচ্ছ্বাস প্রবল পরিমাণে বেড়ে যায়। লোনাক লেকের বাঁধ ভেঙে লেকের জল মঙ্গানের কাছে এসে মেশে তিস্তায়। তিস্তার জলস্তর বেড়ে যায়। চুংথাম ড্যামে তিস্তার জল ধরে রাখতে না পারায় ড্যামের দরজা খুলে দিতে হয়। হুহু করে জল ঢুকতে শুরু করে নিচু এলাকায়। জলস্তর প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতায় উঠে যায়। এমন দিনে যেখানে তিস্তাকে সবুজ দেখায়, সেখানে এখন তিস্তার রং প্রায় হলুদ। সিংতামের কাছে বারডাঙে অবস্থিত সেনা ছাউনি তলিয়ে যায় জলোচ্ছ্বাসে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে 23 জন সেনা জওয়ান ঘটনার পর থেকে নিখোঁজ। তারা পাহাড়ের খাদে পড়ে গেছে নাকি বন্যার জলে তলিয়ে গেছে, কিছুই জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। হরপা বানে তলিয়ে গেছে সেনা ছাউনি, সাথে সেনাবাহিনীর 41টি গাড়ি। আদর্শগাঁও, সামরদুং, মেল্লিসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থান থেকে বাসিন্দাদের সিংথাম ও রংপই সরানো হয়েছে। অন্যদিকে জাতীয় সড়ক NH-10-এর ওপরেও জলোচ্ছ্বাস এসে পড়েছে। ভেঙে গিয়েছে জাতীয় সড়ক। সিকিম থেকে চুংথাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনোভাবেই যোগাযোগের রাস্তা পাওয়া যাচ্ছে না। মাঝখান থেকে বয়ে যাচ্ছে শুধু রণরূপী তিস্তা। পরিস্থিতি পরিদর্শনে আসেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সহ অন্যান্য আধিকারিকেরা। সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি লাল ও কমলা সতর্কতা জারি করেছেন। SSDM-এর তরফ থেকে সাধারণ মানুষকে গুজব না ছড়ানো ও আতঙ্কিত না হওয়ার জন্যও অনুরোধ করা হচ্ছে। হঠাৎ করেই এই ভয়াবহ বিপর্যয়। 23 জন সেনা জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সিকিমকে সমস্ত রকম সাহায্য প্রদান করা হবে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির জেরে বন্ধ হয়ে গিয়েছে সিকিম থেকে দার্জিলিং ও শিলিগুড়ির যাতায়াতের রাস্তা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন উচ্চপদস্থ আমলা ও বর্ষিয়ান মন্ত্রীরা। মুখ্য সচিবকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সিকিম। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।